আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডালপুরি তৈরি করে দেখাবো। ঘরে কিভাবে হোটেলের মতো ডালপুরি তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই ডালপুরিটা বানানো খুবই সহজ, তাই আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটা দেখার পর আপনিও পারফেক্টভাবে ডালপুরি তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর ময়দার সাথে তেলটা ভালো করে মেশানো হয়েছে কি না এটা বোঝার উপায় হচ্ছে, যখন ময়দাটা হাত দিয়ে মোট করব তখন দেখবেন যে ময়দাটা আর খুলে যাচ্ছে না, তখন বুঝতে হবে ময়দাটার সাথে তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে দো তৈরি করে নিব। একবারে বেশি পানি দিব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে এই দোটা তৈরি করে নিব। আর আমি এখানে নর্মাল পানি দিয়েই দো তৈরি করে নিচ্ছি। এবার উপরে সামান্য পরিমাণ একটু তেল মেখে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এরপর ডাল রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ডালের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আমি এই মসুর ডালটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এতে রান্না করতে খুবই কম সময় লাগবে। এবার কিছুক্ষণ জাল দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন হালকা একটু পানি আছে ডালে, তখন দিয়ে দিব টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এবার ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছে, আর আরও কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবার এই ডালটা একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। এরপর পুরি তৈরি করার জন্য আমি যেই ময়দাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এই ময়দাটা আর একটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আমি যতটুকু পরিমাণ পুরি বানাবো ঠিক ততটুকু সাইজ করে লিচি কেটে নিচ্ছি। এবার একটা লিচি দিয়ে আমি পুরি বানিয়ে নিব, আর বাকি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি ছোট একটা রুটি বানিয়ে নিব, আর রুটি বানানোর সময় সামান্য একটু তেল মেখে তারপর রুটিটা বেলে নিব, এতে করে পুরিটা বানাতে খুবই সুবিধা হবে। রুটিটা একটু ছোট করে বেলে নিলেই হবে। রুটিটা আমি বেলে নিয়েছি। এবার হাতে নিয়ে একটু মাঝখানে জায়গা করে আমি ডালের পুরটা দিয়ে দিব। আমি এখানে 1 চামচ পরিমাণ ডালের পুর দিয়ে দিচ্ছি। এবার রুটিটার চারিপাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিব, যেন ভিতরের পুরটা বাহিরে না আসে। দেখুন, খুব ভালো করে কিন্তু লাগাতে হবে, যেন ডালটা বের হতে না পারে। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে এই মুখটা লাগিয়ে দিতে হবে, ঠিক এইভাবে করে। এবার আমি এই পুরিটা হালকা হাতে বেলে নিব। খুবই হালকা হাতে বেলে নিতে হবে, নইলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যেতে পারে, তাই একটু হালকাভাবে বেলে নিলেই হবে। পুরিটা আমি ভালোভাবে বেলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি পুরিগুলো বানিয়ে নিব। পুরিটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। এজন্য পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার পুরিটা দিয়ে দিচ্ছি। পুরিটা দেওয়ার কিছুক্ষণ পর পুরির উপরে এভাবে করে তেলটা দিয়ে দিতে হবে, এতে করে উপরের পাশটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে।
এই পুরিটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরপর ভাজতে হবে, নলে কিন্তু পুরিটা পুড়ে যেতে পারে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে পুরিটা ভেজে নিচ্ছি। পুরিটা ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। পুরিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি একটা টিস্যুর উপরে পুরিটা তুলে নিব আর একইভাবে বাকি পুরিগুলো ভেজে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম গরম গরম মজাদার ডালপুরি। এই ডালপুরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।